হরির বহিরাকাশে অন্তরিত মেঘমা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে, আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলি মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর শারদশ্রী বিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার হে বিধাতা? নত করি মাথা পদ প্রান্তে কেন রব জাগি, ক্লান্ত ধৈর্য প্রত্যাশার পূরণের লাগি দৈবাগত দিনে। যাব না বাসর কক্ষে বধু বেশে বাজায় কিঙ্কিনী, আমারি প্রেমের বীর যে কর অসঙ্কিনী, বীর হস্তে বর মাল্য লব একদিন, শিলগ্ন কি একান্তে বিলীন ক্ষীণ দীপ্তি গধূলিতে, কবুতারে দেব না ফুলিতে মোর তৃপ্ত কঠিনতা। বিনম্র দীনতা সম্মানের যোগ্য নহে তার, ফেলে দেব আচ্ছাদন দুর্বল লজ্জা। হে বিধাতা আমারে রেখো না বাক্যহীনা, রক্তে মোর জাগে রুদ্র বিনা। উত্তরিয়া জীবনের সর্বোন্নত মুহূর্তের পরে জীবনের সর্বোত্তম বাণী যেন ঝরে কণ্ঠ হতে নির্বাণিত স্রোতে।
যাহা মন অনির্বচনীয়, তারে যেন চিত্ত মাঝে পায় মোর প্রিয়। সময় ফুরায় যদি তবে তারপরে শান্ত হোক সে নির্ঝর নৈঃশব্দের নিস্তব্ধ সাগরে।